উত্তর জেলার কদমতলা ব্লকাধীন খেরেংজুড়ি এলাকায় 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। দীর্ঘ এক মাস যাবৎ এই জায়গার করুণ অবস্থা থাকলেও সামান্য বৃষ্টিপাত হতেই রবিবার রূপ নেয় করুণ অবস্থার। খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর বিশাল জায়গা জুড়ে ভাঙা থাকার কারণে সকাল থেকে দেখা দেয় যান চলাচলের সমস্যা। ছোট ছোট যানবাহন পার হতে গিয়ে পড়তে হয়েছে দুর্ঘটনার কবলে। অবশেষে এদিন বিকেল 4টা নাগাদ স্থানীয় খেরেংজুড়ি, লক্ষ্মীনগর ও কাটুয়া ছড়ার জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে জরাজীর্ণ জাতীয় সড়ক মেরামতির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন। তাদের দাবি, জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দিতে হবে। পথ অবরোধকারীরা জানান, দীর্ঘ এক মাস যাবৎ খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর বিশাল বিশাল গর্ত তৈরি হবার ফলে ছোট ছোট গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। তাছাড়া গর্তে ফেঁসে আটকে যাচ্ছে পণ্য বোঝাই লরি। রাস্তা সংস্কারের জন্য একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাছাড়া রাজ্যের লাইফ লাইনের মতো গুরুত্বপূর্ণ রাস্তার দিকে কি কারণে নজর দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর, সেটাই ভাবার বিষয়। অবরোধকারীরা আরো জানান, জাতীয় সড়কের উপর গর্তগুলিতে পাথর অথবা ইট ফেলে চলাচলের উপযোগী না করলে তাদের পথ অবরোধ জারি থাকবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুড়াইবাড়ি থানার পুলিশ। পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে ফোন মারফত আলোচনা করে জরাজীর্ণ স্থানে এদিনই পাথর ফেলে যান চলাচলের উপযোগী করার আশ্বাস দিলে সন্ধ্যা 6টা নাগাদ জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। তবে দীর্ঘ 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা বাংলা বুঝে না, আমক পাহাড়িয়া, তো পড়াশোনা নাই, আমরা অত চালে 10-20 টাকা কামায়া পেট পালি আর কি। এখানে অত চালানির মতো অবস্থা নাই রাস্তা। আমি যদি এখন অ্যাক্সিডেন্ট করি এখানে মারা যাই বা যে কোনো কিছু, এখানে রিস্ক কে নিব, সরকারে নিব না প্রশাসনে নিব? গাড়ি ডেইলে 10-12টা অ্যাক্সিডেন্ট, রাত্রে যখন গাড়ি ওভার স্পিডে হয় গাড়ি তোল ফাটাইয়া যায় গিয়া। এরপরে প্রবলেম তো শেষ নাই, কারণ যখন রুদ্র দিব যে ফেকগুলা দুলা হয়ে এই সাইডে মানুষকে ঢুকতে পারে না। বারবার কমপ্লেন করা হয়েছে, বারবার কথা কওয়া হয়েছে, এই বিষয়ে কেউ কোনো গুরুত্ব দেয় না, সংশ্লিষ্ট কোনো কথাবার্তাই কয় না এই বিষয়ে। যখন মুখ্যমন্ত্রী সফরে আইছিল তখন রোডটা লেভেল করিয়া গেছে গিয়া শেষ, এরপরে আজকে প্রায় 8-9 মাস হয়ে গেছে গিয়া, কোনো এই বিষয়ে কোনো কেউ দেখেও না। এটা কোন থানা এলাকা? এটা সুরাইবাড়ি থানা এলাকা। মাস যাবর এরকম হইতেছে, মাঝখানে এখানে লোকেলরা কথা বলার পরে কিছু রাস্তার কাজটা হয়েছে মেরা আমার ঠিক আছে। এখন তো বর্ষার দিন, বর্ষাতে যখন বৃষ্টি আসছে শুরু হয়েছে, এখনও তো বৃষ্টি আসেই না, বর্ষাটা তো শুরুয়াত মাত্র। ভালো আমাদের জন্যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি বৃষ্টিটা আগে অন্যবারের মতো থাকতো, এই রাস্তাটা দীর্ঘ কয়েক দিন আগে থেকেই চলা বন্ধ হয়ে যাইত। আমাদের বক্তব্য হচ্ছে এই একটাই রাস্তা, আমাদের ত্রিপুরা রাজ্যের 35-37 লক্ষ মানুষের নাভি, এই রাস্তার উপরেই তো খাদ্য জোগাড় হয়, তেল ওষুধপত্র চাল ডাল সমস্ত তো এই রাস্তার উপরে। একটা হচ্ছে ট্রেন, দ্বিতীয়টা হচ্ছে এই রাস্তা। এই রাস্তাটা যদি এরকম অবস্থা হয় তো আমাদের ত্রিপুরা রাজ্যের প্রবেশ পথ এটা নিয়েই তো প্রবেশ করে, এই রাস্তাটা অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাটা এরকম ব্লক করলে পরে, এখন আমি নিজেই আমার রেশন স্যুপটা শনিছড়াতে, বালিছড়ার যে রেশন স্যুপটা, রেশন স্যুপে চাল আনবার জন্যই রওনা দিতেছি, এখন যাইতে পারতেছি না। এই চাউলটা না আনলে পরে আজকে দোকান থেকে 1.5-2 কিলো চাউল দোকানদারের কাছ থেকে অনুরোধ করিয়া হইলেও বাকিতে নিয়ে যাইতে লাগবো, এরকম একটা পর্যায়ে আমরা শ্রমিক মানুষ। হাইওয়ে রুটে ये टूट के अभी टुक टुक ना जा पा रहा है ना, बड़ा गाड़ी तो जा पा रहा है। 1921 का रास्ता दिखाई दे रहा है, अभी 2023 है, अभी 1921 का रास्ता दिखाई नजर आ रहा है। टूट टूट के पूरा बिगड़ गया रोड, अभी क्या चाहिए? चलने के लिए रोड चाहिए, बाद में खाना मिलेगा, अभी चलने के लिए रास्ता ही नहीं है, ऐसे नमूना हो गया। कदमतला प्रतिनिधि रिपोर्ट, न्यूज़ बांग्ला।